গুনগুন করে গান গাইতে গাইতে নিজ হাতে প্রাণপ্রিয় স্বামী ও নিজ ছোট বোনের বাসর সজ্জিত করছে স্মৃতি। হুমায়রা স্মৃতি ঐফফ তাহসিন আহমেদ। তবে ক্ষণকাল বাদে সে মিসেস তাহসিন খেতাবটিও হারিয়ে ফেলবে, কিছুক্ষণ বাদে সে হয়ে যাবে তাহসিনের প্রাক্তন স্ত্রী। মনের মধ্যে দাউ দাউ করে অগ্নিবর্ষণ হলেও ঠোঁটের কোণে রয়েছে মুগ্ধকর হাসি। সে হাসি যে কোনো ব্যক্তি দর্শন করলে ভাববে মেয়েটা হয়তো স্বামীর বিয়েতে ভীষণ খুশি, যে সে গিয়ে নিজ ছোট বোনকে সতীন করে নিয়ে আসছে। তবে কারোর বোঝার সাধ্য নেই যে এই মেয়েটির অন্তকরণে ঠিক কতটুকু বেদনার গিরি সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ কক্ষ একা হাতে সাজিয়েছে স্মৃতি, আকস্মাতি নেত্রের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে চিবুক ছুল, তড়িৎ গতিতে আলগোছে মুছে নিল সেই অশ্রুকণা। এক এক করে পুরো রুম জুড়ে ক্যান্ডেল জ্বালানো শেষ হতেই রুম ত্যাগ করার সিদ্ধান্ত নিল স্মৃতি। কিছু একটা স্মরণ হতেই পুনরায় রুমে ফিরে এসে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। অধর জুড়ে ছড়িয়ে পড়ল এক তাচ্ছিল্যের হাসি। ওষ্ঠের কোণে সেই হাসি ঝুলিয়ে রেখেই বাইরের দিকে পা বাড়ায় স্মৃতি। ডাইনিংয়ের সামনে চলে গেল বরণডালা সাজাতে। আলতো হাতে হাসি মুখে ললিত রূপে সাজিয়ে তুলল বরণডালা। ঠিক সেভাবেই সাজালো যেমনটা ভেবেছিল ছোট বোনের বরকে বরণের সময় সাজাবে। আজ স্মৃতি গাঢ় লাল রঙের শাড়ি পরে প্রগাঢ়ভাবে নিজেকে সাজিয়ে তুলেছে, এতটাই নমনীয় ও নিখুঁতভাবে নিজেকে সাজিয়ে তুলেছে। আজ তাহাসিনও যেন নতুন বউ রেখে তার দিকেই দৃষ্টিপাত করতে বাধ্য হয়। তাহাসিন সর্বদাই স্মৃতিকে শাড়িতে দেখতেই পছন্দ করত, তাই সেও সর্বদা ভালোবাসার মানুষের পছন্দটাকে প্রাধান্য দিত। তাই আজ পুনরায় তাহাসিনের চিত্তে অগ্নিবর্ষণের জন্য সে নিজেকে শাড়িতে জড়িয়েছে। তাহাসিনকে বুঝতে হবে সেটি কি হারিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতেই কিঞ্চিত হাসল স্মৃতি, সহসা চিৎকার চেঁচামেচিতে মুখরিত হলো চারপাশ। সকলের কণ্ঠে একটাই ধ্বনি, বউ এসেছে, নতুন বউ এসেছে। স্মৃতি সজ্জিত ডালাটা হাতে তুলে নিল বরণ করবার উদ্দেশ্যে। আকস্মাতি তার শাশুড়ি আকলিমা বেগম ত্বরান্বিত গতিতে স্মৃতির হাত পাকড়াও করে আড়ালে নিয়ে এলেন। নির্জীব কণ্ঠে বলে উঠলেন, তুমি এসব করছোটা কি বউ? তোমার কি এসব করতে বিন্দু মাত্রও হাত কাঁপছে না? নিজ হাতে নিজের স্বামীর বিয়ের সকল কাজ কি করে করতে পারছো তুমি? তোমার বুকি একটুও কাঁপছে না? এত কঠোর কেন তুমি স্মৃতি? স্মৃতি আলগোছে, শাশুড়ি মাকে জড়িয়ে ধরল, শান্ত কণ্ঠে বলে উঠল, মা আপনি অযথাই চিন্তা করছেন, তাছাড়া আমার মোটেও কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি তাহাসিনকে ভালোবাসি আর আমার ভালোবাসার মানুষ আমার কাছে এই প্রথম কিছু চেয়েছে, আমি কি না করতে পারি বলুন মা? আকলিমা বেগম স্মৃতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, আমার ছেলেটা খাঁটি হীরা রেখে কাজকে হীরা ভেবে নিজের জীবনে নিয়ে আসছে, সময় গেলেই বোঝা যাবে কে কাজ আর কে আসল হীরা। কথাটা বলেই আকলিমা বেগম আকস্মাতে ডুকরে কেঁদে উঠলেন। স্মৃতি আলগোছে, শাশুড়ি মায়ের চোখের জলটুকু মুছে দিয়ে বলে উঠল, আহ মা কাঁদছেন কেন? আজকে বাড়িতে বিয়ে, বিয়ের দিন কেউ কাঁদে? আকলিমা বেগমকে নিজ মায়ের চোখে দেখে স্মৃতি। তাহসিন তাকে কিছু দিতে না পারলেও একটা মা দিয়েছে যা তার কোনো কালেই ছিল না, কারণ সে যে জন্মের পর বোঝ হবার পর থেকে এটাই জেনে এসেছে সে এতিম, আর এই এতিম মেয়েটাকে শেষে মায়ের সুখ পেয়েছিল, কিন্তু ভাগ্য বুঝি তারা এই সুখ লেখল না, তাই পেয়েও সে পুনরায় হারাতে হলো। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করলো স্মৃতি, পা বাড়ালো সদর দরজার দিকে। নিজ হাতে স্বামী আর ছোট বোনকে বরণ করা শুরু করলো, শুরু হলো বরণের পালা। প্রতিটি নিয়ম কানুনের সহিত বরণ করা হলো নতুন দম্পতিকে। বরণের পুরোটা সময় তাহাসিন নির্নিমেষভাবে তাকিয়েছিল স্মৃতির পানে। আজ সত্যি যেন তার রূপে অগ্নি ঝরছে। তাহাসিনের দৃষ্টি খেয়াল করে অন্তকরণে স্মিত হাসল স্মৃতি। বরণ সমাপ্তিতে নতুন বধূকে রেখে তাহাসান ভেতরে প্রবেশ করতে নিলে বাধা দেয় স্মৃতি। তড়িৎ গতিতে বলে ওঠে, কোথায় যাচ্ছ তুমি নতুন বউকে একা রেখে? হক চকিয়ে গেল তাহাসান।
প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। সিধি পুনরায় বলে উঠল, বারে নতুন বউকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, ভুলে গেলে সেটা? আমাদের বিয়ের সময় কিন্তু তুমি আমাকে কোলে তুলে ভেতরে নিয়ে এসেছিলে। সিথির ওষ্ঠকোণে মিষ্টি হাসি নিনিমেষভাবে সেই দিকেই তাকিয়ে বক্ষ স্থলে আকস্মিকই চিনচিন করে ব্যথা অনুভব করল তাহাসিন। নিনিমেষভাবে স্ত্রীর পানে তাকিয়ে নিজ চিত্তকে প্রশ্ন করে উঠল, সে কি সত্যি কোনো ভুল করল? পুনরায় সিথি তাড়া দিতেই তাহাসিন রিমিকে কোলে তুলে নিয়ে ভেতরে প্রবেশ করল। রিমিকে নামিয়ে দিয়ে তাহাসিন গেল সিথির পেছন পেছন। সেই দিকে তাকিয়েই রাগে ফুসতে লাগলো রিমি। রান্নাঘরে এসে মেহমানদের জন্য রাতের খাবারের আয়োজন করতে লাগলো সিথি। কাজের মহিলারা হাতে হাত মিলিয়ে সাহায্য করে যাচ্ছে। তখনই আগমন ঘটে তাহাসিনের। তাহাসিনকে দেখে বেরিয়ে যায় কাজের মহিলারা। তাহাসিন সিথির অতি সন্নিকটে এসে সিথির স্কন্ধ স্পর্শ করল। তড়িৎ গতিতে পিছু ঘুরে দুই কদম পিছিয়ে যায় সে। সিথির সেই দিকে তাকিয়েই তাহাসিন বলে ওঠে, ধন্যবাদ সিথি সেদিন আমাকে বোঝার জন্য। দেখো, হয়তো তোমার আর আমার মধ্যে একসময় প্রণয়ের সম্পর্ক ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা, কিন্তু পরে আমি বুঝতে পারি আসলে আমি তোমাকে কখনো ভালোই বাসিনি। তুমি শুধু আমার মোহ ছিলে। সত্যিকার অর্থে আমি যেদিন প্রথম রিমিকে দেখি সেদিনে আমার মধ্যে কিছু একটা হয়েছিল যা তোমাকে দেখার পরে কখনো হয়নি। হয়তো তুমি অনেক সুন্দরী, এমনকি রিমির চেয়েও অনেক বেশি সুন্দরী, কিন্তু বিশ্বাস করো, রিমির কাছে গেলে আমি যেই প্রশান্তিটা পাই তা আমি তোমার কাছে কখনোই পেতাম না। হয়তো শুনতে তোমার খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। সিথি ওষ্ঠকোণে অদ্ভুত সুন্দর এক হাসি ফুটিয়ে তুলল, যেদিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল তাহাসিন। সিথি তাহাসিনের উদ্দেশ্য করে বলে উঠল, ইটস ওকে তাহাসিন, আমি কিছুই মনে করিনি। কথাটা শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ল সিথি। কিছুক্ষণ ব্যয় হওয়ার পর যখন দেখল তাহাসিন এখনও রান্নাঘর ত্যাগ করেনি, তখন সিথি তাহাসিনের মুখপানে তাকিয়ে জিজ্ঞাসা করে উঠল, আর কিছু বলবে? তাহাসিন কিছুটা অস্বস্তি নিয়ে বলেই উঠল, ইয়ে মানে তুমি ডিভোর্স? তাহাসিনকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে সিথি বলে উঠল, ডোন্ট ওয়ারি, আমি অনেক আগেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। কথাটা গর্ণগোচর হতেই তাহাসিন পুলকিত চিত্তে রান্নাঘর ত্যাগ করল। রিমিকে তাহাসিনের রুমে নিয়ে এলো সিথি। নিচে থাকাকালীন যখন সকলে রিমিকে ওপরে পাঠাতে চেয়েছিল কাউকে দিয়ে, তখনই সে নাকচ করে বলে ওঠে, আমি কেবলই সিথি আপুর সাথেই ওপরে যাব। যার দরুন বাধ্য হয়েই সিথিকেই নিয়ে আসতে হলো রিমিকে তাহাসিনের রুমে। সিথি রিমিকে ফুলে সজ্জিত বিছানায় সুন্দর করে বসিয়ে দিয়ে যেই প্রস্থান করতে যাবে, সহসা শুনতে পাই রিমির বলা কিছু কথা, সিথি তোর অনুভূতি কেমন রে? এই যে আমি তোর ভালোবাসার মানুষটাকে নিজের করে নিলাম। তোর বুঝি খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে? কান্না এলে কাঁদ না, আমি তো কেবল তোর চোখের পানি দেখার জন্যই এত কিছু করলাম। অদ্ভুতভাবে হাসলো এবার সিথি, যেই হাসিতে মিশেছিল কেবলই বিদ্রুপ আর বিদ্রুপ। গাটা জ্বলে উঠল রিমির। সিথি রিমির শিওরে এসে বসে পড়ল। আল গোছে রিমির চোয়াল দুটো হাত দিয়ে স্পর্শ করে বলে উঠল, তোর তো আবার আমার এটো করা খাবার আর আমার ব্যবহার করা সব কিছুতেই বরাবরই নজর থাকতো। আমার এটো করা সকল জিনিসই তুই পুনরায় ব্যবহার করতে আমার থেকে কেড়ে নিয়ে, এমন কি এত বছর সংসার করা, আমার এটো ব্যবহার করা স্বামীকেও তুই নিয়ে নিলি। তাই তোর এই নোংরা স্বভাব সম্পর্কে আমি আগেই অবগত ছিলাম, তাই এতে অবাক হওয়ার বা ভাববার কিচ্ছু নেই। আর রইল কষ্টের কথা, কষ্ট কেন হবে, কাঁদতে কেন যাব? কারণ আমি যার জন্য কাঁদব সে তো কখনোই আমার ছিল না, আর যা আমার ছিল না তা হারানোর যন্ত্রণায় আমি কেন অযথা কেঁদে কেঁদে নিজের চোখটাকে কষ্ট দিব? বরং কাঁদার দিন তো তোর এসেছে, একবার মাথা খাটিয়ে দেখ না। যেই ছেলে আমাকে পাওয়ার জন্য এত পাগলামি করেছিল, এত বছরের প্রণয় সংসার সব কিছু ভুলে তোর মতো মেয়েকে বিয়ে করেছে, সেখানে তোর চেয়ে ভালো সুন্দরী মেয়ে পেলে তোকে ছাড়তে তাহাসিন বেশি সময় নিবে বলে আমার মনে হয় না। তাই আমাকে নিয়ে না ভেবে আগে নিজের চরকায় তেল দে।
বলা তো যায় না, তোর বর আবার কোথায় কোন মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে তোকে লাথি মেরে তার জীবন থেকে সরিয়ে দেয়। এতদিনে নিশ্চয় তোর তাহাসিনের চরিত্র সম্পর্কে জানা হয়ে গেছে। কথাগুলো বলে সিথি কক্ষের বাহিরে বেরিয়ে এলো। তখনই কোনো পুরুষালী দেহের সাথে তার ধাক্কা লাগে। নিজেকে সামলে সম্মুখে দৃষ্টিপাত করলেই তাহাসিনের মুখটা দৃষ্টিতে এসে ধরা দিল। তাহাসিন সিথির দিকে তাকিয়েই নয়ন জোড়া পথিত করে সিথি তাহাসিনকে পাশ কাটিয়ে চলে গেল। নিজ কক্ষে এসে ব্যাগ গোছাতে আরম্ভ করলো সিথি। ব্যাগে বেশ কিছু কাপড় নিল, যেগুলো তার বাবা তাকে ওই অকেশনে গিফট করেছিল। তাহাসিনের দেওয়া কোনো কিছুই সে নিল না। সিথি শখের বশে কিছু টাকা জমিয়েছিল, যেগুলো তার বাবা তাকে দিত। সেই জমিয়ে রাখা টাকা কটা ব্যাগে ভরে নিল। তার সহিত নিল তার দেনমোহরের টাকাগুলো, যেগুলো তাহাসিন তাকে বিয়ের রাতেই পরিশোধ করেছিল। ব্যাগ গোছানো শেষে বাহিরে বের হলো শাশুড়ি মাকে ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে। প্রেশারটা আকলিমা বেগমের আজকাল খুব বেড়েছে, খুব বেশি অহেতুক চিন্তা করেন কি না? শাশুড়ি মায়ের রুমে গিয়ে সিথি দেখতে পেল আকলিমা বেগম মোনাজাতরত অবস্থায় কান্নায় ভেঙে পড়েছেন। শাশুড়ি মায়ের এহেন ক্রন্দন দেখে ভেতরটা হু হু করে উঠল সিথির। অধর জোড়া চেপে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করলো সে। নির্জীব পায়ে প্রবেশ করলো রুমের ভেতর। মোনাজাত শেষ হওয়ার আশায় বসে ক্ষণকান অপেক্ষা করল। আকলিমা বেগমের মোনাজাতের পরিসমাপ্তি ঘটতেই তার শিওরে গিয়ে বসল সিথি। আকলিমা বেগম সিথির মাথায় হাত বুলাতে বোলাতে বলতে লাগলেন, আমার ছেলের করা এই ভুলের জন্য দেখবি, একদিন সে ঠিক পস্তাবে। সিথি শাশুড়ি মায়ের দুই হাত আলগোছে পাকড়াও করে বলে উঠল, এসব রাখুন মা, আগে বলুন রাতের ঔষধ খেয়েছেন? আকলিমা বেগম মাথা নেড়ে না জানালেন। অতঃপর সিথি নিজ হাতে তাকে ঔষধ সেবন করিয়ে নিজের রুমের জন্য প্রস্থান করে। আর আসার আগে শাশুড়ি মাকে বলে আসে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, বেশি রাত যেন না জাগে। রাত এখন প্রায় 2:15। পাশের রুম থেকে ভেসে আসছে নবদম্পতির কিছু সুখকর ধ্বনি, যা তার কর্ণকুহরে পৌঁছানোর সাথে সাথেই অন্তকরণ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না এসব, তাই বাধ্য হয়েই রুম ত্যাগ করলো সে। গিয়ে ড্রয়িং রুমে বসে রইল। সিথি যেদিন তাহাসিন আর রিমির সম্পর্কে অবগত হয়েছিল, তার পরের দিনই সে অন্য রুমে শিফট হয়ে যায়। তার আর ঘুম হবে না হয়তো, বক্ষপটে এত যন্ত্রণা হচ্ছে যা প্রকাশ করবার নয়, তাই সোফায় মাথা এলিয়ে দিয়ে বসে রয়। আকস্মাতেই চোখ জোড়া লেগে যায়। আকলিমা বেগম নামাজ পড়ে রুম থেকে বের হলেন একটু বাগানে হাঁটার উদ্দেশ্যে। সহসা ওনার চোখ যায় ড্রয়িং রুমের ছোপায় মাথায় এলিয়ে রাখা সিথির দিকে। আঁতকে ওঠে, সত্তর পায়ে এগিয়ে যায় সেই দিকে। ব্যগ্র কণ্ঠে ডাকতে থাকে, অল্প অল্প চোখ মেলে তাকায় সিথি। নিজের সমীপে শাশুড়ি মাকে দেখে মৃদু হাসে আকলিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে দ্রুত জিজ্ঞাসা করে ওঠে, তুমি এখানে কি করছো বৌমা? রুমে বিছানা রেখে তুমি এখানে কেন শুয়ে আছো? সিথি স্মিত হেসে শাশুড়ি মাকে জবাব দিল, আপনি বুঝি হাঁটতে যাচ্ছিলেন? দাঁড়ান মা, আমি নামাজটা পড়েই আসছি, আজ দুজনে একসাথে হাঁটব কিছুক্ষণ। বলা যায় না আর কোনোদিন আমরা একসাথে চলতে পারি কি না? রুদ্ধশ্বাস ত্যাগ করে আকলিমা বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। সিথি নামাজ আদায় শেষ হলে দুজনে বের হয় প্রাতঃভ্রমণে। আগে প্রায় সময় সিথি শাশুড়ি মার সহিত হাঁটতে বের হতো, তবে আজকে হয়তো তার আকলিমা বেগমের সাথে শেষ প্রাতঃভ্রমণে যাওয়া। যেদিন তার সাথে সিথি থাকে সেদিন আর বাগানে না হেঁটে অনেকটা দূর যাওয়া হয় আকলিমা বেগমের। আর যাওয়া হবে না কোনো দিনও, কথাগুলো ভেবে একটা নিগাঢ় শ্বাস ত্যাগ করে সিথি। হাঁটা শেষে দুজনে ফিরে আসে তারা। আজকে আর বেশি দূরে যায়নি, সিথি নিজের রুমে এসে গোছগাছ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ বাদেই তার বাস স্ট্যান্ডে যেতে হবে, 7টায় বাস। সিথি রেডি হয়ে রুম থেকে বের হয়, চোখ দুটো একটু বাঁকিয়ে পার্শ্ববর্তী কক্ষের দিকে তাকায়। তড়িৎ গতিতে নয়নটা ঘুরিয়ে নিয়ে শাশুড়ির রুমের দিকে অগ্রসর হয়। গিয়ে দেখে আকলিমা বেগমের কপালে হাত রেখে শুয়ে আছেন। সিথি শাশুড়ি মাকে ডাক দেয়, আকলিমা বেগম
চোখটা মেলে নির্নিমেষ তাকায় সিঁথির পানে। কিছুক্ষণ হেসে প্রশ্ন করে ওঠে, চলে যাচ্ছিস, তাই বিদায় নিতে এসেছিস? মাথা নিচু হয়ে যায় সিঁথির। আকলিমা বেগম সিঁথির অভিমুখে এসে দাঁড়িয়ে পুনরায় বলে ওঠে, কোথায় যাচ্ছিস, কিভাবে যাচ্ছিস কিছুই জিজ্ঞাসা করব না, আর না বলবো, বাড়ির গাড়ি দিয়ে যা, কারণ আমার ছেলেকে তোর মর্ম বুঝতে হবে। আর শোন, যেখানেই থাকিস এই মাকে ভুলে যাস না কোনোদিন। এই মা কিন্তু সত্যিকার অর্থেই তোকে নিজের মেয়ে হিসাবে মানে, তুই আমার মেয়ে, তাই যখনই কোনো প্রয়োজন হবে এই মাকে একটা কল করবি শুধু। ডুকরে ওঠে আকলি মাকে জাপটে ধরে সিঁথি ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে, আমি আপনাকে মোটেও ছেড়ে যেতে চাইছি না মা, যার হাত আঁকড়ে এই বাড়িতে কদম রেখেছিলাম সেই আমার নেই, তাই এই বাড়িতে থেকে আমারও আর কোনো কাজ নেই, আমাকে যে যেতেই হবে। ভালো থাকবেন মা, আসি। কথাটা বলেই সিঁথি বেরিয়ে গেল। সে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তাকে তো দুর্বল হলে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। এছাড়া অনেকটা দেরিও হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে নিলেই সহসা একটা পুরুষের বুকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যেতেই কেউ সিঁথির কোমর চেপে ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। সিঁথি চোখ ওপরে তুলতেই সামনের ব্যক্তিটাকে দর্শন করে। তাহাসিনকে দেখে তড়িৎ বেগে ধাক্কা মেরে নিজ হতে দূরে সরিয়ে দেয়। কিছুটা আহত নয়নে সিঁথির পানে তাকায় তাহাসিন। নিজেকে ধাতস্থ করে ব্যগ্র কণ্ঠে সিঁথিকে জিজ্ঞাসা করে ওঠে, এই সকালবেলা কোথাও যাচ্ছ, খুব তাড়া মনে হচ্ছে? সিঁথি মাথা নেড়ে সাই জানাল। তাহাসিন পুনরায় জিজ্ঞাসা করে ওঠে, কিন্তু কোথায়? এবার সিঁথির কিছুটা রাগ হলো। সম্পর্ক থাকাকালীন তাহাসিন সব সময় তাকে নজরে নজরে রাখত, এখন সম্পর্ক শেষের দিকে এসেও তার জেরা করা শেষ হলো না, তাই কিছুক্ষণ রাগান্বিত কণ্ঠে বলে উঠল সিঁথি, যেখানেই যাই, তোমার সমস্যা কি, পথ ছাড়ো। কপাল কিছুটা কুচকে এলো তাহাসিনের, অকপট কণ্ঠে প্রশ্ন করল পুনরায়, এত রেগে যাচ্ছ কেন, আর কোথায় যাচ্ছ বললেই হয়? সিঁথি এবার রাগান্বিত স্বরে বলে উঠল, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, এবার নিজের মুখটা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হও। আকস্মাতে তাহাসিন খেয়াল করল সিঁথির হাতে ট্রলি ব্যাগ। চমকে উঠল তাহাসিন, শঙ্কিত কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি সিঁথি, এহেন ব্যাকপ্যাক নিয়ে, তাও আমাকে না জানিয়ে? সিঁথি দৃঢ় কণ্ঠে বলে উঠল, তুমি কি ভুলে গেছো, কাল আমাদের ডিভোর্স হয়েছে, আর তুমি কাল নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছো, আই থিঙ্ক তুমি বোধহয় সব ভুলে গেছো। যাক, এখন এইসব মনে পড়লে সামনে থেকে সরে দাঁড়াও, আর তোমার কাবার্ডের ড্রয়ারে ডিভোর্সের পেপার রাখা আছে, সাইন করে নিও। তাহসিন উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, তুমি চাইলেই এই বাড়িতে থাকতে পারো সিঁথি। এবার রেগে এক প্রকার ফেটে পড়ল সিঁথি, জুতা মেরে আবার গরুদান করা হচ্ছে তাকে? শক্ত কণ্ঠে কেবল একটি শব্দই উচ্চারণ করল, না। দ্রুত পায়ে সদর দ্বার পেরিয়ে বেরিয়ে পড়ল মেইন গেটের উদ্দেশ্যে। হয়তো আর কোনো দিনও এই বাড়িতে পা রাখা হবে না তার, আজই শেষ দিন তার এইখানে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সামনের দিকে এগোতে লাগলো সে। সিঁথির যাওয়ার পানে নির্জীব দৃষ্টি মেলে তাকিয়ে রইল তাহাসিন। তখনই তার কাঁধে হাত রাখে আকলিমা বেগম। মাকে দেখে কিছু বলতে নাই অতি সত্তর আকলিমা বেগম ছেলের উদ্দেশ্যে বলে ওঠে, নারীর অন্তকরণে একবার যে পুরুষের জন্য বিদ্বেষ সৃষ্টি হয়, সর্বকালেও তার রেশ নিষ্পত্তি হয় না। তুই বড়ই দুর্ভাগা, নিজের দুঃখ নিজেই টেনে আনলি। বাস ছাড়তে আর কিছুক্ষণ, এরপরই তার চেনা শহর চিরকালের জন্য অচেনা রূপে ধরা দিবে তার কাছে, আর কখনোই চেনা মানুষগুলোর দেখা মিলবে না। সিটের কার্নিশে মাথা এলিয়ে দিল সিঁথি, আর ভাবতে লাগলো নিজের অতীতের সম্পর্কে। অতীত ছোট্ট সিঁথি যখন সবে মাত্র 3 বছরের বাচ্চা, তখন তাকে আগ্রাবাদের এক এতিমখানা থেকে দত্তক নিয়ে যায় ইকবাল সাহেব, কারণ তাদের 13 বছরের সংসার জীবনে কোনো সন্তান ছিল না, তাই তিনি প্রিয়তমা স্ত্রীর মুখপানে তাকিয়ে একটা বাচ্চা দত্তক নিয়ে আসে। প্রথমে সিঁথিকে পেয়ে
তানিয়া বেগম বেশ খুশি ছিলেন। সিথিকে নিয়ে আসার এক বছর পরই পৃথিবীতে আগমন ঘটে রিমির। তারপর থেকেই তানিয়া বেগম কেমন যেন বদলে যায়। দিন যত বাড়তে থাকে, সিথির প্রতি তানিয়া বেগমের অবহেলার মাত্রা তত বাড়তে থাকে। দিন যেতে থাকে, সিথি রিমি দুজনেই বড় হতে থাকে। সিথির নজর পড়ে একটা বিষয়, তা হলো মা ছোট বোনকে আদর করে, তাকে মোটেও আদর করে না, বরং তার উল্টো খুব খারাপ ব্যবহার করে তার সাথে। তাকে দিয়ে ঘরের সকল কাজ করায়, কিন্তু রিমিকে কাজের আশেপাশেও আসতে দেয় না। তার উপরে রিমি সর্বদা তার সকল জিনিসের উপরে হামলা দিত, নিজেরটা রেখেও সব সময় তারটার উপরেই রিমির নজর থাকত। এতে বাবা রিমিকে বললেও মা সব সময় সাপোর্ট করত। সিথিও কিছু বলতো না, রিমিকে নিজের পছন্দের জিনিসগুলো দিয়ে দিত। দিন কাটতে লাগলো, দেখতে দেখতে সিথির যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কেবল কলেজে পা দেয়, তখনই ঝড়ের বেগে তার জীবনে প্রবেশ ঘটে তাহাসিনের। তাহাসিন ছিল তাদের এলাকার ধনী বাবার একমাত্র আদরের বাদর হওয়া ছেলে, যে প্রতিদিন আসতে যেতে সিথিকে বিরক্ত করত। তার বিরক্তের মাত্রা এতটাই ছিল যে সিথি সেদিন রাগের বসে তাহাসিনের গালে কষে একটা চড় মারে। হঠাৎ সেদিনের পর থেকে তাকে আর পাওয়া যায়নি। এতে করে সিথি ধীরে ধীরে তাহাসিনের শূন্যতা অনুভব করতে থাকে। কবে যে ভালোবেসে ফেলে বুঝতেই পারেনি। একদিন স্কুলে এসে সহপাঠীদের মুখে শুনতে পায় তাহাসিন নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে। সেদিন সিথি বুঝতে পারে যে সে সত্যি তাহাসিনের প্রেমে পড়ে গেছে। সেদিন আর সিথি নিজেকে দমিয়ে রাখতে পারে না, ছুটে যায় হসপিটালে। সেদিন থেকে শুরু হয় তাদের প্রণয়, অতঃপর বিয়ে। কিন্তু বিয়ের ছমাস যেতে না যেতেই তাহাসিন কেমন যেন বদলে যেতে লাগলো। প্রায় রাতে সিথি তাহাসিনকে বিছানায় পেত না, দিন যেতে লাগে, তেমনই সিথির প্রতি তাহাসিনের অবহেলার মাত্রাও যেন বাড়তে থাকে। তাহাসিনের এহেন পরিবর্তনে যখন সিথি চিন্তিত, তখন তাহাসিনের ফোনে বারংবার কল আসতে থাকে। এতে করে সিথি বিরক্ত হয়ে ফোনটা তুলতে যায়। তখন একটা নাম্বার থেকে আসা মেসেজ দেখে তার মাথাটা ঘুরে ওঠে। হঠাৎই অসময়ে দরজা খোলার আওয়াজ আসতেই তড়িৎ গতিতে মোবাইলটা ঠিক জায়গায় রেখে দেয়। পুনরায় ফোন এলে তাহসিন ফোনটা ধরে কেবল একটা কথাই উচ্চারণ করে, আসছি। তাহসিন তড়িঘড়ি করে সিথিকে না বলেই বেরিয়ে যায়। সিথি সত্তর নিজের পার্স হাতে তুলে তাহসিনের পিছু পিছু বেরিয়ে পড়ে। রাতে তাহসিন বাড়িতে ফেরার সাথে সাথেই সিথি প্রশ্ন করে ওঠে, সারাদিন কোথায় ছিলে? তাহসিন নিজের টাই খুলতে খুলতে উত্তর দেয়, অফিসে ছিলাম, আর কোথায় থাকবো? স্মিত হাসলো সিথি। কিন্তু আমি তো তোমাকে শেরাটন হোটেলের রিমির সাথে হানিমুন সুইট বুক করতে দেখেছিলাম। চমকে উঠল এবার তাহাসিন, আকস্মাতে ঘামতে লাগলো। সিথির পানে আতঙ্কিত দৃষ্টি মেলে তাকালো। পুনরায় সিথি বলে উঠল, আমাকে ইগনোর করার কারণ বুঝি রিমি? মনে যা আছে বলে দাও, আমি সহজেই সবটা মেনে নিব। সাহস পেয়ে যায় তাহাসিন সিথির পানে তাকিয়ে অকপট কণ্ঠে বলে ওঠে, ঠিক ধরেছ, আমার মনে হচ্ছে আমি তোমাকে না, রিমিকে ভালোবাসি, আর রিমিকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই, আর শীঘ্রই তোমাকে ডিভোর্স দিতে চাই। নির্জীব হাসলো সে পুনরায়, বলে উঠল, তবে তাই হোক। কথাটা বলেই নিজের সকল জিনিসপত্র গোছগাছ করতে লাগলো। গোছগাছ শেষে নিজে অন্য রুমে শিফট হলো। বাসের ঝাঁকুনিতে নিজ ভাবনা থেকে বেরিয়ে এলো সিথি। বাস কন্ডাক্টর তাড়া দিতেই বাস থেকে নেমে পড়ল সে। আজ প্রথম সিথি ঢাকায় পা রাখল। এখন বিকাল 4:05। সিথি একটা টঙের দোকানে গিয়ে বসল। খুব ক্লান্ত লাগছে তার। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে কিছুটা পানি পান করে নিল। কিছুক্ষণ বসে রইল সেখানে। কিছুক্ষণ বাদেই ফোন করল নিজের কাছের এক বান্ধবী লামিয়াকে। লামিয়ার থেকে পুনরায় ঠিকানা নিয়ে ছুটল সে নিজের গন্তব্যে। একটা রিকশা ডেকে উঠে বসল। রিকশাওয়ালাকে লামিয়ার দেওয়ার ঠিকানায় যেতে বলল। রিকশা চলতে শুরু করল। সিথি নিজের নয়ন জোড়া চারিপাশে ঘোরাতে লাগলো। শহরটা বড়ই অচেনা তার, আগে কখনো আসা হয়নি এখানে তার।
অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে সিঁথির অন্তকরণটা বিষিয়ে উঠল দীর্ঘশ্বাস ফেলে সে। শান্তি নিকেতন মহিলা হোস্টেলের সামনে রিকশাটা এসে থামল। সিঁথি লামিয়াকে ফোন করল। লামিয়া বাহিরে বের হয়ে সিঁথিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। সিঁথি নিজেকে ছাড়িয়ে নিয়ে স্মিত হেসে জিজ্ঞাসা করল, কেমন আছিস? লামিয়া চপলা কণ্ঠে জবাব দিল, ভেতরে আয়, আমার রুমে তুই থাকবি। তোর ভাগ্য ভালো, আমার এক রুমমেট 2 দিন আগেই হোস্টেল ছেড়ে দিয়ে দেশের বাড়িতে চলে গেছে একেবারের জন্য। আমরা 3 জন থাকতাম, এখন আমি, তুই আর ঋতু আছি। সিঁথি মাথা কাত করে সাই জানিয়ে ভেতরে প্রবেশ করলো। রুমটা মোটামুটি বড়, দেখতেও বেশ পরিপাটি। সিঁথি গিয়ে বিছানার এক পাশে বসলো। লামিয়া সিঁথির সম্মুখের পাশে বসে পড়ে বলল, আপাতত জব এরিয়াতে তেমন স্পেস নেই, তাছাড়া ভালো কোনো চাকরির খবরও পায়নি, তাই তুই বরং কয়েকটা টিউশনই কর। আর HSC-র পাশেও তো আজকাল ভালো কোনো চাকরি হয় না তেমন, তাছাড়া আর কয়েকদিন পরেই তো অ্যাডমিশন টেস্ট, তাই চাকরি করতে গেলে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবি না। তুই ওই দিন আমাকে ফোন করার পরপরই কয়েকটা টিউশনির ব্যবস্থা করেছি, স্টুডেন্টদের বাসা হোস্টেল থেকে কিছুটা দূরে, তুই ম্যানেজ করে নিতে পারবি তো? সিঁথি আলগোছে লামিয়ার হাত দুটি নিজের হাতের মধ্যিখানে নিয়ে বলে উঠল, তুই আমার জন্য অনেক করেছিস, আপন মানুষেরাও এতটা করে না, তুই আমার জন্য যা করলি ধন্যবাদ লামিয়া। লামিয়া সিঁথিকে পুনরায় আলতো হাতে জড়িয়ে ধরে বলে উঠল, তুই আমার প্রাণের বান্ধবী, তোর জন্য তো এতটুকু করতেই পারি। সিঁথি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সামান্য কিছু খাবার খেয়ে নিল। কিছুক্ষণ বাদেই সিঁথি লামিয়াকে বলে ওঠে, লামিয়া শোন, একটু ব্যাংকে যেতে হবে, কিছু টাকা জমা রাখবো। লামিয়া সাই জানিয়ে বলে উঠল, ঠিক আছে চল সন্ধ্যায় বের হব, সাথে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। ঘড়িতে এখন সন্ধ্যা 6টা বাজে, লামিয়া আর সিঁথি তৈরি হয়ে বের হয়ে নিবে। তখনই ঋতুর আগমন ঘটে। লামিয়া ঋতুর সাথে সিঁথির পরিচয় করিয়ে দেয়। অতঃপর ঋতুও তাদের সাথে বেরিয়ে পড়ে। ব্যাংকে এসে সিঁথি টাকাগুলো জমা দিয়ে দেয়, নিজের প্রয়োজনীয় যতটুকু দরকার ততটুকু রেখে। কাজের শেষে ওরা বেরিয়ে পড়ে। আজকে লামিয়ার ফুচকা খাওয়ার প্ল্যান। মেইন রোডের এক পাশে বেশ কিছু স্ট্রিট ফুডের স্টল আছে। তারা ফুচকার স্টলে গিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার করে। সিঁথিরও বেশ ভালোই লাগছে, কষ্টগুলোর কথা তার মাথায় বারংবার এসে হামাগুড়ি দিচ্ছে না আপাতত। আকস্মাতে লামিয়া বলে ওঠে, দেখ সিঁথি, বেশ ভালো লাগছে না রাতের শহর? আমাদের কিন্তু বেশ লাগে, তাই আমরা 2জন প্রায় চলে আসি। আর ফুচকা কেমন লাগে রে, হেব্বি তাই না? সিঁথি মুচকি হেসে মাথা নাড়ালো। তারা 3জন ফুচকা খেতে খেতে বেশ কথা বলে ফেলেছে এতক্ষণ। সহসা সিঁথি পল্লব ঝাপটে রাস্তার বাঁ পাশে তাকায়, আর এতেই সিঁথির পুরো গা কাটা দিয়ে উঠল। একটা বাচ্চা রোডের মাঝখানে চলে এসেছে, তার সামনে কিছুটা দূরে একটা গাড়ি প্রায় তেড়ে আসছে। সিঁথি লামিয়ার হাতের ফুচকার প্লেটটা ধরিয়ে দিয়ে এক দৌড় লাগালো। সিঁথির এহেন দৌড় দেখে কিছুটা ঘাবড়ে গেল লামিয়া। শঙ্কিত কণ্ঠে সিঁথির উদ্দেশ্যে হাঁক ছাড়ল, এই সিঁথি কোথায় যাচ্ছিস এভাবে দৌড়ে? সিঁথি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে টেনে সাইডে নিয়ে এলো। ততক্ষণে গাড়িটাও থেমে গেছে, অহরহ লোক জড়ো হয়ে গেছে অলরেডি। সিঁথি বাচ্চাটাকে কোলে নিয়ে রেগে বিভৎস হয়ে গাড়িটার কাছে গেল। ততক্ষণে বাচ্চার মা এসে কান্না জুড়ে দিয়েছে। লামিয়া আর ঋতু তাকে সান্ত্বনা দিচ্ছে। সিঁথি বাচ্চাটাকে তার মায়ের কোলে দিল। মহিলাটা সিঁথির এক হাত পাকড়াও করে বলে উঠল, আপনি আমার এত বড় উপকার করেছেন আজ, যা প্রকাশ করবার নয়। আপনি আমার ছেলেটাকে বাঁচিয়েছেন, আপনার এই ঋণ কোনো দিনও শোধ হবার নয়। কোনো দিন যদি আপনার কাজে আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সিঁথি এবার মুচকি হেসে বলল, জি আপু অবশ্যই, তবে সব আল্লাহর ইচ্ছা, আমি কেবল ওসিলা মাত্র। ভালো থাকবেন, আশা করছি আমাদের পুনরায় দেখা হচ্ছে। কথাটা বলেই মহিলাটি বাচ্চাটাকে নিয়ে চলে গেল। সেই গাড়িটা এখনও একই জায়গায় দাঁড়িয়ে। সিঁথি এবার এক প্রকার তেড়ে গেল গাড়িটির দিকে, গিয়ে গ্লাসে কয়েকটা টোকা দিল। তখনই গাড়ির ভেতর থেকে ড্রাইভার বের হয়ে এলো, এসেই পেছনের গাড়িতে দরজা খুলে দিল। অতি সত্বর গাড়ির ভেতর থেকে বের হয়ে এলো একজন সুঠম দেহী সুদর্শন যুবক।
ঋতু লামিয়া চোয়ালটা ঝুঁকে গেছে অলরেডি চোখের সামনে এহেন সুপুরুষকে দেখে। যুবকটার এক হাতের সাহায্যে নিজের চুলগুলোকে পেছনের দিকে ঠেলে নিজের অ্যাটিটিউড অচল রেখে সিঁথির পানে তাকালো। ছেলেটার এত ন্যাকাম আর ভাব দেখে গাটা জ্বলে উঠল সিঁথির, কিছুটা রেগে বলে উঠল, আপনার ড্রাইভার কি চোখে দেখে না নাকি? একটু আগেই তো একটা যান কেড়ে নিচ্ছিলেন, এমন অকর্মের ঢেকি কাজে রেখে কি লাভ? যারা কিনা কাজ ছাড়া অকাজই বেশি করে। ড্রাইভার অলরেডি ভয়ে কাচুমাচু করতে লাগলো। যুবকটি পুনরায় নিজের ছিলকি চুলগুলো হাত দিয়ে এক সাইড করে সিঁথির দিকে কিছুটা ঝুঁকে গেল, কারণ যুবকের থেকে সিঁথি অনেকটা খাটো। সিঁথি ভুরু কুচকে সমীপে ঝুঁকে থাকা ব্যক্তির পানে তাকিয়ে রইল। যুবক কিছু বলতে নিবে, তখনই তার চুলগুলো পুনরায় সামনে এসে গেল। সে আবারও হাত নেড়ে চুলগুলো ঠিক করে সিঁথির পানে বলে উঠল, ম্যাডাম আপনি চাইলে আমার কারের ড্রাইভারও হতে পারেন, এমন সুন্দরী রমণী আমার কারের ড্রাইভার হলে নিজেকে ধন্য মনে হবে ম্যাডাম, সিঁথি কিছুটা দূরে সরে গিয়ে বলে উঠল। আশা করছি নেক্সট বার থেকে এই ভুল আর হবে না। রাত এখন 12:20। লামিয়া হঠাৎই সিঁথিকে গদগদ কণ্ঠে বলে উঠল, সিঁথিরে ছেলেটা কিন্তু সেই ছিল, আহা কি সুন্দর চাপ দাড়ি, দেখতে যেন একেবারে জীবন্ত পুতুল। লামিয়ার সহিত ঋতুও সাই মিলাল। সিঁথি এক পাশে কাত হয়ে শুয়ে পড়ল, চুপচাপ তাদের দুজনের কথা শুনতে লাগলো। আজ রবিবার, মাসের প্রথম তারিখ আজ, তাই আজকে থেকেই টিউশন শুরু হবে সিঁথির। হোস্টেল থেকে অনেকটা দূরেই স্টুডেন্টদের বাড়ি, আপাতত দুইটা টিউশনই পেয়েছে সে। উত্তরায় বসবাসরত প্রতিটি মানুষই মোটামুটি ধনী, তাই তো একজন স্টুডেন্ট পড়ালেই তাকে 5,000 করে বেতন দেওয়া হবে। একজন ক্লাস 5 আর একজন ক্লাস 6-এর স্টুডেন্ট সিঁথি, এতে বেশ সুবিধাই হলো, দুজনকে পড়ালেই পুরো 10,000 টাকা করে হাতে চলে আসছে, তবে তাদের সময় একটু বেশি দিতে হবে। এক ঘন্টার জায়গায় তাদের 1.5 ঘন্টা মতো করে পড়াতে হবে, এতে অবশ্য সিঁথির সমস্যা নেই। এসব ভাবতে ভাবতেই সে বেরিয়ে পড়ল টিউশনির উদ্দেশ্যে। লামিয়ার দেওয়ার ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে সে একটা রিক্সা ডেকে তাতে উঠে বসল। রিক্সা এসে থামল এক বিশাল আলিশান বাড়ির সামনে। কিছুটা হকচকিয়ে উঠল সিঁথি, লামিয়াকে ফোন করে পুনরায় ঠিকানাটা জিজ্ঞাসা করে নিল। হ্যাঁ সেই ঠিকানায় তো, রিক্সাওয়ালাকে ভাড়া পরিশোধ করে সামনে পা বাড়াল সিঁথি। দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। অনেক বোঝানোর পর দারোয়ান সাহসা কাউকে ফোন দিল। বেশ খানিকক্ষণ সময় কথা বলার পর সিঁথিকে ঢুকতে দেওয়া হলো। ভেতরে ঢুকে সিঁথির চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো, এক প্রকার মুগ্ধ হলো সে। বৃহদায়াকর এরিয়া জুড়ে রয়েছে বিশাল বাগান। বাগানের চারিপাশে নানান রকমের দেশি বিদেশি ফুল গাছের সমারোহ। বাড়ির দিকে চোখ যেতে সিঁথি বুঝতে পারল বাড়িটা বেশ বিশাল, শৌখিনতা রয়েছে চারিপাশ। তাসিনদের বাড়ি বিশাল হলেও এতটা বিশাল আর মনোমুগ্ধকর ছিল না, আর না ছিল বাড়ির সামনে বাগান। বাড়ির ভেতরে প্রবেশ করলো সিঁথি, চারপাশে চোখ বোলাতে লাগলো। বেশ শৌখিনতার ছোঁয়া রয়েছে বাড়ির ভেতর। একজন স্টাফ তাকে বসতে বলে চলে গেল। সে বসতেই হঠাৎই একজন মহিলা এসে তার পাশে বসল। মহিলাটা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সিঁথি খেয়াল করে দেখল মহিলাটির গা ভর্তি শৌখিনতার ছোঁয়া, সারা শরীর জুড়ে অলংকারের বাহার, গায়ে জড়িয়ে বেশ দামি বেনারসি। দেখেই বোঝা যাচ্ছে মহিলাটা বেশ শৌখিন। মহিলার এহেন দৃষ্টি দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল সিঁথি, মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ বাদে একজন সুন্দরী রমণীর আগমন ঘটল। চোখ মেলে তাকালো সিঁথি। রমণী সিঁথিকে দেখে ব্যগ্র পায়ে সিঁথির দিকে হাসি মুখে এগিয়ে এলো। সিঁথির পাশে বসে চপলা কণ্ঠে বলে উঠল, আরে আপনি সেই আপুটা না যে কাল আমার শানের জীবন বাঁচিয়েছিল? আপু আপনার এই ঋণ কোনো দিনও ভোলার নয়, কি নেবেন আপু বলুন, চা না কফি? কথাটা কর্ণগোচর হতেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা মহিলাটি মুখমণ্ডল জুড়ে যেন হঠাৎই খুশির ঝলক দেখা গেল। চকচক করে উঠল তার চোখ জোড়া। অতি সত্বর সিঁথির হাত জোড়া আলগোছে পাকড়াও করে বলে উঠল, তুমি সেই মেয়ে যে আমার নাতিকে ওই দিন বাঁচিয়েছিলে? যেন অনেক কাল রাতের সকল ঘটনা আমাকে বলেছে, তুমি কিভাবে নিজের জীবন বিপন্ন করে
আমার শানকে বাঁচিয়েছিলে, তোমাকে দেখার বেশ ইচ্ছে জেগেছিল। আমার ভাগ্য এত ভালো আমি যে তোমাকে আজকেই দেখতে পারবো তা জানা ছিল না। অনি নামের রমণীটি একজন স্টাফকে কিছু স্ন্যাক্স আনার কথা বলে পুনরায় সিথির দিকে তাকিয়ে মুচকি হেসে চঞ্চল স্বরে বলে উঠল, আপনি বুঝি আমার ছেলের মিস? জানেন, আমি ভীষণ খুশি হয়েছি, আপনাকে আমার ভীষণ পছন্দ, কি সুন্দর আর কিউট আপনি। সিথি কিছুটা লজ্জা পেল। বেশ কিছুক্ষণ রিধি বেগম আর অনি সিথির সাথে গল্প করল। সিথি এদের সহিত এতক্ষণ কথা বলে যা বুঝল, এরা বেশ মিশুক প্রকৃতির মানুষ। সহসা অনি সিথির উদ্দেশ্যে বলে উঠল, চলো তোমাকে শানের রুমে নিয়ে যাই, তুমি কিছু মনে করনি তো আমি তোমাকে তুমি করে বলছি বলে? সিথি দুই দিকে মাথা নেড়ে না বোঝালো। অনি সিথিকে শানের রুমে নিয়ে গেল। শান বাচ্চাটা বেশ শান্তশিষ্ট আর চুপচাপ। শানের উদ্দেশ্যে অনি বলে উঠল, পাপা দেখো তো তোমার মিস, তাকে কেমন লেগেছে, তোমার পছন্দ হয়েছে তো? শান মাথা নেড়ে সাই জানালো। অনি সিথিকে বলে বেরিয়ে গেল। সিথি শানের দিকে তাকালো। শান সবে ক্লাস ফাইভে পড়ে, বাচ্চাটা বেশ শান্তশিষ্ট। সিথির বেশ ভালো লাগলো শানকে। সিথি পড়ানো শুরু করলো। পুরোটা সময় শান চুপচাপ পড়তে মনোযোগ দিল। বাচ্চাটাকে দেখতেও খুব কিউট। বেশ কিছুক্ষণ পর অনি পুনরায় নাস্তা নিয়ে এলো সিথির জন্য, তবে সিথি কিছু নিল না। এখন 4:30, শানকে পড়ানোর সময়ের সমাপ্তি ঘটাতেই সিথি প্রস্থান করার জন্য উঠে দাঁড়ালো। হলরুমে আসতেই অনি আর রিধি বেগমকে সাথে দেখা হয়ে গেল। সিথি তাদের দুজনকে দেখে হাসি মুখে তাদের উদ্দেশ্যে বলে উঠল, আজ তাহলে আসি, কাল ইনশাল্লাহ সময় মতো চলে আসব, আসসালামু আলাইকুম। অনি আর রিধি বেগম কিছুক্ষণ থাকতে বলেছিল, কিন্তু সে কারণ দেখিয়ে বেরিয়ে এলো। এখন তাকে আরেকটা টিউশনি করতে যেতে হবে, যা এখান থেকে হেঁটে 20 মিনিটে পৌঁছানো যাবে। তবে আজ সে হেঁটে যাবে না, আজ প্রথম দিন, যদি ভুল রাস্তা দিয়ে কে চলে যায়। তাই একটা রিক্সা ডেকে নিল। এখন 6:20, রিক্সার জন্য দাঁড়িয়ে আছে সিথি। আবাসিক এলাকা হওয়ার দরুন সন্ধ্যা নামার সাথে সাথে এলাকাটা একদমই নির্জন রূপ ধারণ করেছে। মানুষের চলাফেরা বেশ একটা নেই এখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে একটা রিক্সাও পাচ্ছে না সিথি। তাই আর দাঁড়িয়ে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে মেইন রোডে এসে পুনরায় রিক্সা ডাকতে লাগলো, কিন্তু ভাড়া না মিলে আই থাকায় মিলছে না তেমন মন মতো। দাঁড়িয়ে থাকলো সে। হঠাৎই তার দিকে একটা গাড়ি তেড়ে আসতে লাগলো। চমকায় সিথি, ভয়ে কিছুক্ষণ পিছিয়ে যায়। গাড়িটা তাকে পাশ কেটে গলির ভেতরে প্রবেশ করে যায়। রাগে ফুসতে থাকে সিথি, বিড়বিড় করে বলতে লাগলো, কি বজ্জাত্রে বাবা, আরেকটু হলেই তো আমাকে মেরে দিত। কথাটা শেষ করতেই সহসা গাড়িটা পুনরায় তার পাশ কেটে সিথির সামনে এসে থামল। ভয়ে এবার কিছুটা লাফিয়ে উঠল সিথি, রেগে কিছুটা বলতে যাবে। তখনই গাড়ির ডোরটা খুলে বের হয়ে এলো কালকের সেই যুবকটি। রাগের বদলে এবার সিথির মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল চমকের আভা। হ্যাঁ, সিথি চমকেছে, অনেক বেশি চমকেছে। আজও সেই সুদর্শন পুরুষটি তার সামনে, যে তার দুই রুমমেটের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সারাটা রাত তারা দুজনই এই যুবকটিকে নিয়েই গল্প করে গেছে। তাদের দুজনের যন্ত্রণায় গতকাল রাতে ঘুমাতে পারেনি সিথি। লোকটার গায়ে আজও জ্যাকেট, কালো জ্যাকেট পরিহিত দেখেছিল সে। লোকটার বুঝি গরম লাগে না? কপাল কুচকে এলো সিথির, নিজের ভাবনায় বিভোর সিথি। সহসা যুবকটি তার দিকে এগিয়ে এলো, আজও কিছুটা ঝুঁকে সিথির ফানে বলে উঠল, কি ম্যাডাম, এভাবে তৃষ্ণার্ত দুটি আঁখি মেলে আমার পানে এভাবে তাকিয়ে আছেন যে, প্রেমে পড়ে গেলেন বুঝি? এসব আজব ধরনের কথা শুনে হুঁশ এলো সিথির, কিছুটা পিছিয়ে গেল সে। সে লোকটাকে খুব মনোযোগ সহকারে দেখছিল, তাই বলে প্রেমে পড়বে নাকি? একবার প্রেম করে যে বাস কপালে জুটল, আবারও প্রশ্নই আসে না। আর কোথায় এই লোক, আর কোথায় সে, আকাশ পাতালের পার্থক্য। নিজেকে ধাতস্থ করে বলে উঠল, কীসব আজে বাজে কথা বলছেন, আমি কেন আপনার প্রেমে পড়তে যাব? আপনি কালকের সেই লোকটি কি না, তাই শিওর হওয়ার জন্যই তাকিয়েছিলাম, অন্য কিছুই না। কথাগুলো বলে সিথি মুখ ঘুরিয়ে নিল। খুব অস্বস্তি হচ্ছে তার, একটু তাকিয়েছিল তাই বলে
কতগুলো কথা শোনালো লোকটা, অহংকারী লোক একটা, মনে মনে কথাগুলো ভাবতে লাগলো সিথি। পুনরায় সেই পুরুষটি সিথির উদ্দেশ্যে বলে উঠল, প্রেমে পড়েননি তা না হয় বুঝলাম, কিন্তু তা বলে সত্যি সত্যি আপনি আমার কারের ড্রাইভার হতে চলে আসবেন? তা আমি মোটেও মানতে পারছি না ম্যাডাম, এমনকি আমার পিছু পিছু আমার বাড়ির রাস্তা অবধিও চলে এলেন। আপনার মতো এহেন সুন্দরী হবে আমার ড্রাইভার? আপনাকে আমার ড্রাইভার হিসাবে ভালো না লাগলেও আমার ঘরের রানী হিসাবে বেশ কিন্তু মানাবে। সিথি এবার তড়িৎ কণ্ঠে বলে উঠল, ফ্ল্যাট করা বন্ধ করুন, আর শুনুন, আমি মোটেও আপনার পিছু পিছু আসিনি, আর না আপনার বড়লোক গাড়ির ড্রাইভার হতে এসেছি, আমি এখানে আমার কাজে এসেছি। কিছুক্ষণ ভুরু যুগল কুচকে যুবকটি জিজ্ঞাসা করে উঠল, তাই তা কোথায় এসেছেন ম্যাডাম, কি এমন কাজ আপনার এই এলাকায়? সিথি মুখ ঘুরিয়ে বলে উঠল, তা জেনে আপনার কাজ নেই। তা বলবেন না, ঠিক আছে, কিন্তু এখানে কি করছেন? সিথি কিছুটা আমতা আমতা করে বলে উঠল, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। কিছুটা গলা ঝেড়ে যুবকটি বলে উঠল, এখন প্রায় রাত হতে চলল, এই সময় রিক্সা পেতে খুব বেগ পেতে হবে, তাছাড়া আপনি একজন মেয়ে মানুষ, তার উপরে সুন্দরী, তাই বলছি কি, আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি, কারণ আমার মনটা আবার বিশাল বড়, তো বিশেষ করে সুন্দরী নারীদের ক্ষেত্রে। সিথির বেশ রাগ লাগছে, লোকটা কি প্লে বয় নাকি, কেমন যেন ফ্লার্ট করছে তার সাথে, হতেও তো পারে, তার উপরে যেই মাত্রায় সুদর্শন, হতেও পারে এই লোকের বিশ্বাস নেই, তার উপরে যদি বুঝে যায় যে সে এই শহরে একা একজন ডিভোর্সি নারী, তাহলে নিশ্চয়ই ছাড় দিবে না। ডিভোর্সি মেয়েদের যেমন ছেলেরা এক প্রকার সস্তা পণ্য মনে করে, সর্বদা সুযোগ খুঁজে বেড়ায়। কথাগুলো ভেবে সিথি কাঠখোট্টা কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন, স্মিত হাসলো এবার যুবকটি। সিথির পানে তাকিয়ে বলে উঠল, ভয় পাচ্ছেন ম্যাডাম, ভাবছেন যে সে সাহায্যের হাত বাড়াচ্ছি, নিশ্চয়ই সুযোগ নেওয়ার চেষ্টা করছি, তাহলে বলবো ভুল ভাবছেন, কারণ যতই সুন্দরী নারী হোক না কেন, এই আরিয়ান নুসাইব চৌধুরী কোনো মেয়ের কাছে যায় না, বরং মেয়েরা আরিয়ান চৌধুরী নুসাইবের কাছে আশেপাশে একেবারে মৌমাছির মতো ঘুরঘুর করে। এক রাতের জন্য আমার বিছানায় আসার জন্য মেয়েরা মরিয়া হয়ে ওঠে, সেখানে মেয়ে মানুষ বুঝি আমার অভাব হবে? কি অহংকারী রে বাবা, গা জ্বালা করে উঠল সিথির। আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল সে, এই অহংকারী লোকের সাথে আর এক দণ্ডও না। সামনে একটা রিক্সা পেয়ে আর দর দাম না করেই উঠে পড়ল, অনেকটা দেরি হয়ে গেছে তার, বাসায় গিয়ে আবারও পড়তে বসতে হবে, সময় আর তেমনও নেই হাতে, সামনেই তার অ্যাডমিশন টেস্ট, টেস্টের প্রিপারেশন সে আগে থেকেই নিয়েছে, কিন্তু আর 20 দিনের মতো হাতে আছে, এই কিছুদিন জান প্রাণ দিয়ে হলেও তাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, তাই যে করেই হোক পাবলিককে চান্স পেতেই হবে, কারণ তার এই অসময়ে পাবলিক ছাড়া আর কোনো পথ নেই, এমনকি ন্যাশনালে পড়াই টাকাটাও বর্তমানে তার কাছে নেই। রুদ্ধশ্বাস ছাড়ল সিথি। হোস্টেলের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে রুমে প্রবেশ করতে লামিয়া আর ঋতু এসে তাকে ঘিরে ধরল। লামিয়া সিথিকে প্রশ্ন করে উঠল, আজকের দিন কেমন গেল রে তোর, স্টুডেন্ট কেমন লাগলো, ঠিকঠাক পৌঁছাতে পেরেছিস তো? মোট কথা আজকের দিনের সব ঘটনা খুলে বল আমাদের। সিথি কিছুক্ষণ হেসে চা বানাতে চুলার ধারে চলে গেল। তারা লুকিয়ে চুটিয়ে এক সাইডে একটা চুলা বসিয়ে নিয়েছে, মাঝে মধ্যে এটা সেটা করে থাকে চুলা দিয়ে। সিথির পিছু পিছু তারা দুজনও এলো। সিথি একটা পাত্রে পানি ঢেলে দুজনের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে উঠল, চা খাবি তোরা? দুজন সাই জানালো। সিথি চা চিনি আর দুধ দিয়ে চা বসিয়ে দিয়ে রুমে এসে বিছানায় আয়েস করে বসল। তার পাশে লামিয়া আর ঋতুও বসে পড়ল। সিথি আজকেই সকল ঘটনা শুরু থেকে শেষ অবধি দুজনকেই বলল। দুজনের চোয়াল ঝুলে গেছে আকস্মাতি, দুজনেই আফসোসের সুরে সিথিকে বলে উঠল, ইস রে সিথি, তুই এটা কি করলি, যেখানে কাল থেকে আমরা দুজনই ওই হিরোকে নিয়ে স্বপ্ন দেখছি, আর সেখানে তুই তার দেওয়া এত বড় প্রপোজাল ফিরিয়ে দিলি? সিথি চা নামাতে নামাতে দুজনের উদ্দেশ্যে বলে উঠল, তোরা স্বপ্ন দেখতে পারিস, কিন্তু আমার এসব স্বপ্ন দেখার সময় কি আর আছে এখন? লামিয়া সিথির কাঁধে হাত রেখে বলে উঠল, কেন, দ্বিতীয়বার বুঝি মানুষ জীবন সাজায় না?
স্মৃতি এক কাপ চা লামিয়ার হাতে ধরিয়ে দিয়ে দুই কাপ নিজে নিয়ে এসে বিছানায় বসল। ঋতুর হাতে চা দিতে দিতে বলে উঠল, এসব প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে আমার এক প্রকার। তার উপরে আমি একজন ডিভোর্সি মেয়ে, একজন ডিভোর্সি মেয়েকে কখনোই সমাজ ভালো চোখে দেখে না। আর তোরা যেই হিরোটার কথা বলছিস, ওনাকে আমার মোটেও সুবিধার মনে হয়নি, কেমন যেন প্লে বয় টাইপ লেগেছে, আর উনি আমাকে কেবল মানবতা দেখিয়েছে। তোরা এত সেন্টি খাস না, ঠিক আছে, তাছাড়া ওনার আর আমার মাঝে আকাশ পাতাল তফাত। তাই এসব বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে চাটুকু শেষ কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখতে দেখতে স্মৃতির অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে গেছে, আজ রেজাল্ট দেওয়ার কথা। আজ রেজাল্ট দিয়েছে, তবে ওদের তিনজনের কারোরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কিন্তু ভাগ্যবশত তাদের তিনজনেরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে। এই নিয়ে তাদের তিনজনের আনন্দের শেষ নেই। তাই সেই উপলক্ষে লামিয়া আজ তাদের দুজনকে ট্রিট দিবে বলেছে। তাই আজ স্মৃতি স্টুডেন্ট দুজনকে 1 ঘন্টা পড়িয়েই চলে এলো, কারণ সন্ধ্যার পরই তারা তিনজন বের হবে। তিনজন আজকে ম্যাচিং করে কালো রঙের ড্রেস পরেছে। লামিয়া আর ঋতু পরেছে ব্ল্যাক জিন্স ব্ল্যাক শার্ট, গায়ে জড়িয়েছে শর্ট কোটি, হালকা মেকআপ করে দুজনই উঁচু করে পনিটোল বেঁধেছে। আর স্মৃতি পরেছে ব্ল্যাক গাউন, কানে ঝুমকো, মুঠো ভর্তি কালো চুড়ি, আর ললাটে ছোট্ট করে একটা টিপ। ব্যাস সবার সাজগোজ শেষ, তারা বেরিয়ে পড়ে, রাস্তায় এসে একটা রিকশা ডেকে নেয়। এরই মাঝে শুরু হয় লামিয়া আর ঋতুর ঝগড়া। তাদের ঝগড়ার মূল বিষয় হচ্ছে কে উপরে বসবে। স্মৃতি দুজনকে থামিয়ে দিয়ে বলে উঠল, তোরা এভাবে ঝগড়া করিস না, আমি উপরে বসছি। রিকশা চলতে শুরু করলো, তিন রমণী গল্পে মেতে উঠেছে। আকস্মাতে লামিয়া তাদের দুজনের উদ্দেশ্যে বলে উঠল, আজ তোদের দুজনের জন্য সারপ্রাইজ আছে। কিন্তু রিকশা এসে থামল রেডিসন ব্লু হোটেলের সামনে, এটি একটি 5-স্টার হোটেল। ঋতু কিছুটা চমকে উঠল। রিকশা থেকে নেমে রিকশা ভাড়া পরিশোধ করার সময় ঋতু এসে লামিয়ার হাত পাকড়াও করল। ঋতু লামিয়াকে হিস হিসিয়ে বলে উঠল, এই লামিয়া, তুই কি জানিস না এটা একটা 5-স্টার হোটেল? তাহলে তুই কেন জেনেও এখানে রিকশা রাখতে বললি? লামিয়া ঋতুকে অবাক করে দিয়ে বলে উঠল, আরে ইয়ার, আমি আজ তোদের রেডিসন ব্লুতে ট্রিট দিব, বিকজ আজকে রেজাল্ট বের হওয়ার খুশিতে বাপি আমাকে ট্রিট হিসাবে বেশ কিছু টাকা দিয়েছে, সেই টাকা দিয়েই আজকে তোদের দুজনকে ট্রিট দিব, সাথে নিজে কেউ। আর একটা এটাই ছিল সেই সারপ্রাইজ। এবার ভেতরে চল। তিনজন ভেতরে প্রবেশ করলো, সাইডের একটা টেবিল লেগে গিয়ে বসে পড়ল। লামিয়া মেনু কার্ড হাতে নিয়ে দুজনের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, কি নিবি তোরা? স্মৃতি বলল, তোর যা ইচ্ছা অর্ডার কর। ঋতু স্মৃতির সাথে সাই মেলাল। লামিয়া কন্টিনেন্টাল ফুড অর্ডার করে দিল, সাথে তিনজনের জন্য ড্রিঙ্কস আর জুস অর্ডার দিল। হঠাৎই এক ওয়েটার অসাবধানতায় বসে স্মৃতির গায়ে জুস ফেলে দিল। অতি সত্বর গতিতে উঠে দাঁড়ালো সে, জামা কাপড় ঝাড়তে লাগলো। লামিয়া অবাক নয়নে ওয়েটারের উদ্দেশ্যে বলে উঠল, কি করলেন এটা? ওয়েটার কিছুটা শঙ্কিত কণ্ঠে বলে উঠল, সরি ম্যাডাম, আমি এখনই জুসটা চেঞ্জ করে আনছি। আর ম্যাডাম, ওই দিকটাই ওয়াশরুম, আপনি প্লিজ গিয়ে ফ্রেশ হয়ে আসুন। স্মৃতি সাই জানিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। লামিয়া স্মৃতিকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমি কি তোর সাথে আসবো রে? স্মৃতি মাথা নেড়ে না বুঝিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে চলে গেল। ফ্রেশ হয়ে নিজেকে একবার আয়নায় দেখে নিল, নিজেকে ঠিকঠাক করে বেরিয়ে এলো স্মৃতি। হঠাৎই তার চোখ জোড়া চলে গেল একদম কর্নারে টেবিলের দিকে, দেখতে পেল একটা ছেলের কোলে একটা মেয়ে ছেলেটির গলা জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগছে স্মৃতির, তবে চেহারাটা তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না মেয়েটার কারণে, কারণ মেয়েটি একদিন ছেলেটার একেবারে ছেলেটার মুখ করে বসে আছে। তার উপরে নিভু নিভু আলো হওয়ার দরুন কারোর চেহারাই স্পষ্ট নয়, তবে সে এতটুকু শিওর ছেলেটাকে সে কোথাও একটা দেখেছে। স্মৃতি কৌতূহল মনে সেই দিকটাই এগিয়ে গেল। টেবিলের অভিমুখে এসে চমকে উঠল সে, এটা তো সেই ছেলেটা যার সাথে তার 2 দিন দেখা হলো, ঝগড়া হলো। স্মৃতি এবার বিড়বিড় করে বলে উঠল, সি, তার মানে আমি এই ছেলের সম্বন্ধে যা ভেবেছিলাম তাই ঠিক। হঠাৎই মেয়েটি
ছেলেটির ওষ্ঠে নিজের ওষ্ঠ স্পর্শ করল। স্মৃতি অবাকের শেষ পর্যায়ে চলে গেল, দুই হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল। তড়িৎ গতিতে পা চালিয়ে লামিয়া আর ঋতুকে ডেকে আনতে চাচ্ছিল, তাদের স্বপ্নের পুরুষের কার্যকলাপ দেখাতে চেয়েছিল দুজনকে। কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে এই শুকনো জায়গার পায়ে পা লেগে ধপাস করে নিচে পড়ে গেল স্মৃতি। কিছু পড়ে যাওয়ার শব্দে নুসাইব মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে অতি সত্বর উঠে দাঁড়ালো। পড়ে যাওয়া মেয়েটির সামনে এসে তাকে তোলার জন্য হাত বাড়িয়ে দিতেই মেয়েটি আপনা আপনি উঠে দাঁড়ালো। কিছুটা অবাক হলো নুসাইব, যেখানে মেয়েরা তাকে দেখলে আশেপাশে ঘুরঘুর করে, তার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, সেখানে এই মেয়ে তাকে ইগনোর করলো। কিছুটা রাগ হলো তার, বিষয়টা একদমই তার ইগোতে গিয়ে অ্যাটাক করলো। নিভু নিভু আলোতে এখনো মেয়েটির মুখ দেখতে পেল না সে। সহসা মেয়েটি তার মুখপানে ফিরে তাকাতেই চমকে উঠল নুসাইব, অবাক কণ্ঠে বলে উঠল, আরে মিস, আপনি এখানে? স্মৃতি শ্রবণ পথের সম্মুখে নিজের ওষ্ঠ এনে, নিশ্চয় বয়ফ্রেন্ডের সাথে ডেটে এসেছেন, অ্যাম আই রাইট? স্মৃতি মুখ ঘুরিয়ে বলে উঠল, সবাইকে নিজের মতো চরিত্রহীন ভাবা উচিত না। কথাটা বলে স্মৃতি চলে এলো নিজের টেবিলে। স্মৃতিকে দৃষ্টিপাত হতেই লামিয়া বিস্ময় কণ্ঠে বলে উঠল, কিরে স্মৃতি, তুই এতক্ষণ অসময়ে কি করছিলি? আমি সবে মাত্র তোকে ডাকতে যেতাম, কই ছিলি এতক্ষণ, আর কি করছিলি? স্মৃতি এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, তোদের স্বপ্নের পুরুষের রসলীলা দেখছিলাম এতক্ষণ। লামিয়া আর ঋতু অবাকের শেষ সীমানায় পৌঁছে বলে উঠল, কোন স্বপ্নের পুরুষ? আরে ওই ছেলেটাই তো, ওনাকে তুই কোথায় পেলি এখানে, আর রসলীলা মানেটা কি? স্মৃতি এবার প্রগাঢ় শ্বাস ত্যাগ করে তখনকার সকল ঘটনা দুজনকে খুলে বলল। দুজন নিজেদের ঝুলন্ত চোয়াল সামনে এনে বিস্মিত কণ্ঠে বলে উঠল, বাপরে স্মৃতি, তুই তো একদম ঠিক বলেছিলি, পোলা মানুষ দেখতে যত সুন্দর হবে তাদের চরিত্র ঠিক ততটাই কুৎসিত হবে, নাক সিঁটকে বলে উঠল লামিয়া। তার সাথে ঋতুও সায় মিলাল। তারা তিনজন খাবার দাবার শেষ করে হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। চোখের উপরে এক হাত দিয়ে মাথা এলিয়ে নুসাইব পুনরায় সেই মেয়েটি আহ্লাদে আটখানা হয়ে নুসাইবের কোলে চেপে বসল। আলগোছে নুসাইবের কলার স্পর্শ করে ন্যাকা ন্যাকা কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বেবি, তোমার কি মাথা ব্যথা করছে? মাথা টিপে দেবো আমি? আকস্মাতে নুসাইব লাল চোখে মেয়েটির পানে তাকালো। নুসাইবের এহেন চাহনি দৃষ্টিপাত হতেই অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটির। নুসাইব দৃঢ় কণ্ঠে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, চুপচাপ আমার কোল থেকে নামো, এখান থেকে বিদায় হও, 5 মিনিটের ভেতরে জায়গা ত্যাগ করবে, 5 মিনিট পর আমি যদি তোমার মুখ দেখতে পাই তাহলে এই দুনিয়ার মানুষ আর কোনোদিনও তোমার মুখ দর্শন করতে পারবে না, গট ইট? কথাগুলো বলে পুনরায় চোখটা বন্ধ করে মাথা এলিয়ে দিল সে। মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে প্রাণপণ ছুটতে লাগলো। নিগাঢ় ভাবনায় বিভোর নুসাইব তার 28 বছর জীবনীতে আজ অবধি প্রত্যাখ্যানমূলক শব্দটা খুবই কম শুনেছে, বরঞ্চ প্রতিনিয়ত সে কত শত মেয়ের হৃদয় ভঙ্গ করেছে, তাদের প্রত্যাখ্যান করেছে, তার হিসেব অগণিত। অথচ হাঁটুর বয়সী পুচকে একটা মেয়ে যে কিনা বারংবার তাকে এড়িয়ে যাচ্ছে, তাকে প্রত্যাখ্যান করে চলেছে, আজকে কিনা তাকে চরিত্রহীন বলল। ভাবা যায় এগুলো, বয়স অল্প হলেও কথা ঠিক চটাং চটাং জানে মেয়েটা, বয়সে হাঁটুর সমান হলেও কথাগুলো ঠিকই নুসাইবের মাথার ওপর দিয়ে যাচ্ছে। যবে থেকে এই মেয়ের সহিত দেখা মিলেছে তবে থেকেই তার জীবনের সকল কিছু কেমন যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। নুসাইবে তার এই 28 বছরের জীবনে কম মেয়ের সহিত অন্তরঙ্গ হয়নি, কিন্তু আজকেই কেন তার এহেন অস্থিরতা অনুভব হচ্ছে? ওই মেয়ে তাকে এই অবস্থায় দেখে ফেলেছে বলে? কিন্তু কেন, তার তো কিছুতেই যায় আসার কথা নয়, কোনো কালেই সে সমাজের পরোয়া করেনি, না সমাজ নিয়ে সে কখনো ভেবেছে। তাহলে আজ কেন তার অন্তকরণে এত ব্যাকুলতা, কেন আজ এত বেসামাল হয়ে পড়ল তার বক্ষস্থল? ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করল নুসাইব, কিছুক্ষণ বসে রইল, সহসা গটগট পায়ে বেরিয়ে এলো হোটেল থেকে। ড্রাইভারকে বাড়ি ফেরার কথা বলে নিজের ড্রাইভিং সিটে বসে
কার স্টার্ট দিল। অজানার উদ্দেশ্যে আগে নিজেকে শান্ত করাটা বেশি ইম্পর্টেন্ট মনে হলো নুসাইবের কাছে। কেটে গেছে একটা সপ্তাহ, এই এক সপ্তাহ সিথির জীবন আগের ছন্দ অনুসারেই পেরিয়ে গেছে। টিউশনি যাওয়ার উদ্দেশ্যেই নিজেকে তৈরি করেছে সে, নিজেকে তৈরি করা শেষ হতে বেরিয়ে পড়ল সে। এখন প্রায় আধার নেমে এসেছে, আজকে দুজনকেই কিছুটা দেরি করে পড়াতে এসেছে সে, যার দরুন দুজনের পড়া শেষ করতেও অনেকটা দেরি হয়ে গেছে। শানকে পড়ানো শেষে আরেক স্টুডেন্টকে পড়িয়ে হোস্টেলের পথে ফিরছিল সিথি। সন্ধ্যা হওয়ার সুবাদে লোকজনের আনাগোনাও বেশ কম, আধারও নেমেছে প্রগাঢ়। খুব বেশি দেরি হয়ে গেছে তার। হঠাৎই সিথি লক্ষ্য করল তার কিছুটার সামনে কয়েকটা ছেলে বসে আছে। ঘাবড়ায় সে চমকে ওঠে, ওড়না দিয়ে নিজেকে ঠিকঠাক ঢেকে নিল। সিথি সর্বদা নিজের আত্মরক্ষার উদ্দেশ্যে নিজের ব্যাগে ছুরি আর পেপার স্প্রে রাখে। সন্তর্পণে সিথি ছুরি আর স্প্রেটা বের করে বাঁ হাতের মধ্যিখানে রাখে, হাতের পেছনে লুকিয়ে রাখল। আতঙ্কিত মনে সামনের দিকে এগিয়ে গেল। ছেলেগুলোর অভিমুখে এলে সহসা একজন সিথির হাত পাকড়াও করে ফেলল। পিলে চমকে গেল সিথির, ভয়ার্ত দৃষ্টিতে ছেলেগুলোর মুখপানে তাকিয়ে শঙ্কিত কণ্ঠে বলে উঠল, কি করছেন কি, হাত ছাড়ুন বলছি, আমার মেয়ে মানুষ দেখলে গায়ে জ্বালা ধরে নাকি? ছেলেগুলো শব্দ করে বিভৎসভাবে হেসে উঠল। তাদের মধ্যে একজন বলে উঠল, হ্যাঁ গো সুন্দরী, তোমার মতো এহেন সুন্দরী দেখলেই প্রতিদিনই আমাদের গায়ে এমন জ্বালা ওঠে। হঠাৎই এক ভয়ঙ্কর কাজ করে উঠল সিথি, ছেলেগুলোর মুখে থুতু ছুড়ে মারল, বলে উঠল, তোদের কি বাড়িতে মা বোন নেই? মেয়ে মানুষ একা দেখলেই পুরুষত্ব জেগে ওঠে, তাই না? বেশ রেগে গেল ছেলেগুলো। একজন উঠে এসে সিথির চুলের মুঠি চেপে ধরল। তার মধ্যে একজন বলে উঠল, ভাই সবে মাত্র আজকে জেল থেকে বের হয়েছেন, আজকে এসবে না জড়ালে হয় না? ছেলেটির এহেন কথায় লোকটির চোখ পাকিয়ে বলে উঠল, কেন রে, তুই কি চাচ্ছিস এই সুন্দরী পাখিটাকে ছেড়ে দেই? তুই বুঝি মজা নিস না? তাদের এহেন কথাবার্তার মাঝে সিথি পেছনের লোকটার জায়গায় বরাবর একেবারে কুনুই মেরে দিল। হঠাৎই চিৎকার করে উঠল লোকটি, অতিসত্বর হাত পাকড়াও করা ছেলেটির হাতে ছুরি চালাল করে দিল সিথি। সেও চিৎকার করে হাত ছেড়ে দিল সিথির। সুযোগ বুঝে ছুট লাগায় সিথি, প্রাণপণ ছুটে চলল সামনে। লিডার লোকটি চিৎকার করে বলে উঠল, আরে তাড়াতাড়ি ধর ওই মেয়েটাকে! সিথি পেছনের ছেলেগুলোও ছুট লাগালো। অফিস থেকে সবে মাত্র ফিরেছে তাহসিন, বড্ড ক্লান্ত লাগছে তার, আজকে অফিসের কাজের প্রেশারটাও একটু বেশি ছিল তার। বেশ কাজ আর এখন বেশ কাঁধ আর মাথাটা কাজ করছে না, ব্যথা করছে অনেক। অফিস থেকে ফেরার পথে প্রায় তার এহেন মাথা ব্যথা আর কাঁধ ব্যথা করত। তখনই সিথি নবরত্ন তেল দিয়ে তার মাথা মালিশ করে দিত, সাথে কাঁধও মালিশ করে দিত ব্যথা কমার জন্য। এতে বেশ উপকারই হতো, গলাটাও বেশ শুকিয়ে গেছে তাহাসিনের। সহসা তাহাসিন সিথিকে ডেকে উঠল, সিথি কোথায় তু? চমকে উঠল তাহাসিন, আজকে রিমির সাথে বিয়ে হয়েছে, আজ প্রায় 25 দিন হতে চলল। কিন্তু সে প্রায় সিথিকে ডেকে ওঠে, এই নিয়ে অবশ্য বেশ ঝগড়াও হয়েছে তার আর রিমির মধ্যখানে। সে তার অভ্যাস কোনোভাবেই পরিবর্তন করতে পারছে না, অনেক চেষ্টা করছে তবে মাঝে মাঝে হয়েই যায়। এতদিন একটা মানুষ কাজে ছিল, হয়তো তাই। রুদ্ধশ্বাস ছাড়ল তাহসিন, পুনরায় হাঁক ছাড়ল, রিমি কোথায় তুমি, বেশ তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি নিয়ে আসো তো জলদি। কথাটা বলে তাহসিন গায়ে সুট টাই খুলে বিছানার কার্নিশে মাথা এলিয়ে দিল, চোখটা বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিল। আজকাল তেমন ভালো যায় না তাহসিনের, সব দিকেই কেমন যেন বিষাদে ঘিরে থাকে। বেশ সময় পেরিয়ে যাওয়ার পর যখন রিমি এলো না, তখন পুনরায় রিমিকে ডেকে উঠল তাহসিন। কিছুক্ষণ বিরক্ত মুখভঙ্গি করে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করল রিমি। ঝাঁঝালো কণ্ঠে তাহসিনের উদ্দেশ্যে বলে উঠল, কি সমস্যা কি তাহসিন, এমন ছাড়ের মতো চেঁচাচ্ছ কেন? অবাক হলো তাহসিন, ব্যালকনিতে ছিল এতক্ষণ রিমি, তার এত হাঁক ডাকের পরেও এলো না, এলো তো না, আবার এত বিরক্ত। কিছুটা কপাল কুচকে রিমিকে বলে উঠল,
তোমার যে আমি সে কখন থেকে এক গ্লাস পানি আনতে বলেছি তা কি শোনোনি তুমি? রিমি ঈষৎ নিজের মুখটা বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ শুনতে পেয়েছি, কিন্তু যখন দেখছো আমি আসছি না তখন একজন স্টাফকে কেন বলনি পানি দিতে? তোমাকে কি এখন পানিটাও আমাকে এনে খাওয়াতে হবে? আজব! তাছাড়া আমি খুব বিজি ছিলাম, চমকে উঠল তাহসিন। সামান্য এক গ্লাস পানি চাওয়ায় তার সাথে এহেন ব্যবহার করছে রিমি, অথচ অফিস থেকে ফেরার সাথে সাথে সিথি তার জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে হাজির হতো, কিছুক্ষণ বাদেই তার জন্য গরম গরম কফি এনে তার মাথাটা মালিশ করতে ব্যস্ত হয়ে পড়তো। আর এই মেয়েকে এক গ্লাস পানির কথা বলায় এই অবস্থা! যদিও এতদিন সে নিজেরটা নিজেই করে নিত, কিন্তু আজকে কিছুটা ক্লান্তির কারণে রিমিকে বলেছিল, এতেই এই অবস্থা। আর যদি তাকে মালিশ করবার কথা বলা হয় তখন সে কি করবে? তাহসিন কিছুটা রেগে রিমিকে বলে উঠল, তা কি এমন মহাকার্য করতে ব্যস্ত ছিলে তুমি? কি আবার, আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। আর কিছু বলো না তাহসিন, কারণ সে জানে এখন কথা বাড়ালেই কথা বাড়বে, তাই একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে মায়ের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, এখন কেবল মায়ের কাছে গেলেই শান্তি পাবে। যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ রিমি কেবল তাকে অশান্তিই দিতে যাবে। খুব তো বলেছিল সেদিন সিথিকে, রিমির কাছে গেলে সে শারীরিক মানসিক সকল শান্তি খুঁজে পায়, এখন হাড়ে হাড়ে সে বুঝতে পারছে কেমন শান্তি। সিথিকে আজকাল তাহাসিনের বড্ড বেশি মনে পড়ে, অবশ্য সে ভুলতেই বা পেরেছিল কবে, সব জায়গায় সে কেবল সিথিকেই দেখতে পায়। এমনকি যখন রিমির সহিত অন্তরঙ্গ হয় তখনও সে রিমির সাথে সিথিকে খুঁজে বেড়ায়। কতবার সে রিমিকে সিথি বলে সম্বোধন করেছে হিসাব ছাড়া। অবশ্য এ নিয়েও কম ঝগড়া হয়নি তাদের। এই ঝগড়াকে কেন্দ্র করে রিমি রেগে থাকলে দামি দামি গিফট দিয়ে তার রাগ ভাঙাতো।